শারদীয় উৎসব আজকে সমাপনী দিন অর্থাৎ দশমী পড়ে গেছে। এই দর্পণ বিসর্জনের মাধ্যমে আমাদের এই শারদীয় উৎসব শেষ প্রান্ত লগ্নে এবং সার্বিক সহযোগিতায় বাগেরহাট জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতা ছিল এবং সার্বিক সবসময় আমাদের পাশে থেকে এই মহতী অনুষ্ঠান উত্তীর্ণ করায় তাদের আমি ব্যক্তিগত এই উদ্ভাবন পরিষদের সভাপতি হিসাবে সাধুবাদ জানাই। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রথম দিন থেকে আজকে দশমী, ষষ্ঠ থেকে দশমী তাদের পাশে ছিল দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা ছাত্র দল তাদের সার্বক্ষণিক তাদের পাশে রয়েছি। বাগেরহাট জেলায় কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এজন্য বাগেরহাট জেলায় যিনি দায়িত্বে আছেন প্রশাসনে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাগেরহাট জেলা বিএনপি যিনি আহ্বায়ক আছেন এটিএম আকরাম হোসেন তালিমকে, বিএনপির সকল নেতাকর্মী তাদের পাশে ছিল এবং আগামীতেও তাদের পাশে থাকবে। আমরা চাই একটা সমৃদ্ধির বাংলাদেশ, দেশনায়ক জনাব তারেক রহমান চান একটা সমৃদ্ধির বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় জেলা ছাত্র দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সার্বক্ষণিকভাবে তাদের পাশে রয়েছে।